नमस्कार बंधुरा, आमी शुभजित विश्वास, तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल एस एंड एस सल्यूशन यूनिट। तो राज्य पौरसभा स्वास्थ्यकर्मी नियोग विज्ञप्ति प्रकाशित हो केवलम्र माध्यमिक पास कर आवेदन करते पर उच्चतर शिक्षागत योग्यता थे आवेदनजोग्य केवलम्र महिला प्रार्थी आवेदन करते पर तो स्वास्थ्यकर्मी पदर क्योंकि केवलम्र महिला कैंडिडेट आवेदन करते पर एखे जदि देखा जाए पदर नाम तो पदर नाम अपना फार्ष्टे देखते हेल्थ वार्कार तो हेल्थ वार्कार पोस्टर क्योंकि आवेदन चलते और शून्य पद जदि एखे देखा जाए 51 रही है तो खूब ही कम वैकेंसि तो देखते एखे शिक्षागत योग्यता जदि एखे देखा जाए तो माध्यमिक पास थकते हैं मोटामुटी और आवेदनकारी के अवश्य विवाहिता विधवा विवाह विच्छिन्न होते अर्थात अविवाहित महिला पदे आवेदन करते पर ये क्योंकि माथा रखते हैं दिन जो है बयस तो बयस देखते 1/1/2021 तारीख हिसाब से क्योंकि प्रार्थी बयस होते 30-40 मध्य एस सी एस टी ओबीसी पीडब्ल्यूडी श्रेणीभुक्त प्रार्थी क्षेत्र में बयस होते 22-40 मध्य तो एस सी एस टी ओबीसी पीडब्ल्यूडी कैंडिडेट क्योंकि बयस हिसाब से अनेकटाई छाड़ पे दें एरपर जो है वेतन तो वेतन देखते प्रति मासे 4,500 টাকা আছে এবং এর সাথে সাথে আরও ইনসেন্টিভ নিয়ে মোটামুটি আরও যে অফিসিয়াল ফ্যাসিলিটি আছে সব কিছু কিন্তু তোমরা ইন্টারভিউর মাধ্যমে জানতে পারবে এবং মোটামুটি তোমাদের স্যালারি 10,000 টাকা থাকবে। দেন এরপর যেটা আছে আবেদন পদ্ধতি, তো আবেদন পদ্ধতি যদি এখানে বলা যায় দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.bardhamanmunicipality.gov.in ওই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ যদি এখানে দেখতে পাওয়া যায় তো 26 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত রয়েছে, তো অনেক দিন সময় রয়েছে এবং কোনো রকম কিন্তু স্পিড পোস্ট করা যাবে না, ডিরেক্ট গিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দেন এরপর যেটা আছে নিয়োগের স্থান, তো নিয়োগের স্থান দেখতে পাচ্ছেন বর্ধমান মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ করা হবে এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটা মাথায় রাখতে হবে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে যাদের বাড়ি আছে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন। দেন এরপর যেটা আছে আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টগুলো তোমাদেরকে পাঠাতে হবে সেটার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই পেজের স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখতে পারেন, যেহেতু ডকুমেন্টের সাথে মানে ফর্মের সাথে কিন্তু আপনাদেরকে এই ডকুমেন্টগুলো কিন্তু একটা মুখবন্ধ খামে ভরে কিন্তু পাঠাতে হবে। তো অবশ্যই পেজটার স্ক্রিনশট নিয়ে নিন যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে পেজটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন যে কোথায় যেতে হবে, আপনারা বুঝে গেছেন অ্যাড্রেস। দেন এর সাথে যেটা আছে যে আবেদনপত্রের সাথে কী কী পাঠাতে হবে, এবারে আছে আবেদনপত্র। তো আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 3টে পেজ রয়েছে, এই 3টে পেজ কিন্তু ফর্মটা পূরণ করে এবং একটা মুখবন্ধ খামে ভরে সেরকম ভাবে রেডি করে দেন, এর সাথে ডকুমেন্টগুলো একসাথে অ্যাড করে কিন্তু তোমাদেরকে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এই ফর্মের লিঙ্কটা কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। যারা যারা আবেদন করতে চাইছো এবং কেউ যদি কাউকে হেল্পও করতে চাও শেয়ার করতে পারো ভিডিওটা, যেহেতু আরেকজনের হেল্প হবে। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন এবং যদি কেউ আবেদন করতে চান তো আবেদন করে নিন। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।